বিশ্বব্রহ্মাণ্ডে অনেক রহস্য আছে, তার মধ্যে এমন এক রহস্য আছে যার সমাধান আজ অবধি কেউ করতে পারেনি। সেই জিনিসটি হলো আত্মা। আত্মা আছে কি নেই তা নিয়ে বিজ্ঞানী ও ধর্মপথের পথিকদের মতান্তর বা বিরোধ আজও রয়েছে। সাধকেরা বরাবর পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে বলেন যে আত্মা আছে এবং আত্মার অস্তিত্বই শাশ্বত, শরীর নশ্বর। কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে গভীর অনুভবের কথা, কিন্তু আত্মার নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এবার প্রাচীন সেই সংঘাতে আবার নবতম সংযোজন ঘটল। সংযোজন ঘটালেন বিজ্ঞানী শন ক্যারল। ইনি একজন পদার্থবিদ্যাবিদ এবং মহাকাশ বিশেষজ্ঞ। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি পড়েন। দীর্ঘদিন ধরে পদার্থবিদ্যার বিভিন্ন সূত্রসমূহের চর্চা করে চলেছেন শন ক্যারল। তিনি পরিষ্কার বলেছেন, মানব জীবনের সমস্ত জাগতিক বিষয়ে সম্পূর্ণভাবে পদার্থবিদ্যার নিয়ম নীতি মেনে চলে। সেই নিয়মের কষ্টিপাথর যাচাই করলে আত্মার কোনো অস্তিত্ব ধরা পড়ে না। আত্মার অস্তিত্ব স্বীকার করলে পদার্থবিদ্যার নিয়মকে অস্বীকার করতে হয়। বিজ্ঞানে কোনো কিছুই স্বতঃসিদ্ধ নয়, সবই প্রমাণ সাপেক্ষ। এক পত্রিকায় শনির এই আত্মা সম্পর্কিত মন্তব্য প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি শরীরের মৃত্যুর পরে কনসিয়াসনেস থাকা না থাকার বিষয়টি ব্যাখ্যাও করেছিলেন। শন বলেছেন, মৃত্যুর পরেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির কোনো অস্তিত্ব মানতে হয়, তা সে আত্মা হোক বা অন্য কিছু, তাহলে কিন্তু পদার্থবিদ্যার নিয়ম বদলাতে হবে। অর্থাৎ এই বিষয়ে তর্ক করা বা রিসার্চ চালানো সত্যিই কঠিন। তাই কিছু রহস্য আজও থেকে গেছে যা এখনো উন্মোচন করা যায়নি।